তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে জ্যামিতি নিয়ে আলোচনা করব। আর জ্যামিতি নিয়ে আলোচনা করা শেষ হলেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের সিলেবাস সম্পূর্ণ শেষ হবে। আচ্ছা আচ্ছা, বর্গক্ষেত্র, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং সবগুলো কোণ সমকোণ তাকে বলে বর্গক্ষেত্র। আর রম্বস, যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোনো কোণ কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। এই হচ্ছে রম্বস এবং বর্গক্ষেত্র। তারপর আছে আয়তক্ষেত্র এবং সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান বিপরীত বাহুগুলো সমান এবং সবগুলো কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে বা আয়ত বলে। আয়ত বলে চিত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, বিপরীত বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
চিত্র ক খ গ সামুদ্রিক। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটুকুই তোমাদের জ্যামিতি অংশ, চিত্র এবং সংজ্ঞা। আশা করি সবাই বুঝতে পারবে এবং প্র্যাকটিস করবে। লাভ ইউ। আসসালামু আলাইকুম।